বেকার যুবক যুবতীদের প্রশিক্ষণ দিয়ে কর্মোপযোগী করার লক্ষ্যে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় শুরু হয়েছে উৎকর্ষ বাংলা প্রকল্প। তাই দিন মালদা জেলা পরিষদে বিখ্যাত বিখ্যাত চারটি গম্ভীরা গার্ডের মধ্য দিয়ে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই প্রতিযোগিতায় যে ভালো প্রদর্শন করতে পারবে তাকে জেলার বিভিন্ন প্রান্তে গম্ভীরা গার্ডের মাধ্যমে উৎকর্ষ বাংলা প্রকল্প নিয়ে বেকার যুবক যুবতীদের আকর্ষণ করা হবে। বেকার যুবক যুবতীদের প্রশিক্ষণ দিয়ে কর্মোপযোগী করার লক্ষ্যে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় শুরু হয়েছে উৎকর্ষ বাংলা প্রকল্প। মঙ্গলবার বেলা 12টা নাগাদ মালদা জেলা পরিষদের সভাকক্ষে জেলার বিখ্যাত চারটি গম্ভীরা দলের মধ্যে প্রতিযোগিতা করে বাছাই পর্ব শুরু হয়। বাছাই করা দলটি গম্ভীরা গানের মাধ্যমে জেলার শহর ও গ্রামাঞ্চলে বেকার যুবক যুবতীদের উৎকর্ষ বাংলা সম্বন্ধে সচেতন করবে। মঙ্গলবার মালদা জেলা পরিষদের সভাকক্ষে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক অরুণ চট্টোপাধ্যায়, অরুণ কুমার রায়, মহকুমা শাসক পার্থ চক্রবর্তী, গ্রাম উন্নয়ন আধিকারিক জ্যোতি ঘোষ, তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক শাশ্বতী সাহা সহ অন্যান্য আধিকারিক ও শিল্পীরা। এই বিষয়ে অতিরিক্ত জেলাশাসক অর্ণব চট্টোপাধ্যায় জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় উৎকর্ষ বাংলা প্রকল্প চালু করা হয়েছে। 18 থেকে 21 বছর বয়সী বেকার যুবক যুবতীরা বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে কর্মোপযোগী হতে পারবে। রাজ্য সরকারের উদ্যোগে বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে তাদের প্রস্তুত করা হবে। মঙ্গলবার মালদা জেলা পরিষদের জেলার বিখ্যাত বিখ্যাত চারটি গম্ভীরা দলের মধ্যে একটি প্রতিযোগিতা করা হয়। এই প্রতিযোগিতায় যে দল ভালো প্রদর্শন করতে পারবে তাদের দিয়ে জেলার বিভিন্ন প্রান্তে গম্ভীরা গানের মাধ্যমে উৎকর্ষ বাংলা প্রকল্প নিয়ে বেকার যুবক যুবতীদের আকর্ষণ করা হবে। এদিন চারটি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তাদের শিল্প প্রদর্শন করে। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় একটি নতুন কর্মসূচি চালু হয়েছে উৎকর্ষ বাংলা। উৎকর্ষ বাংলার মূল উদ্দেশ্য 18 থেকে 21 মূলত এই বয়সে যারা ছেলে মেয়ে সমাজে আছে, যারা সদ্য পড়াশোনা করছে, পড়াশোনা শেষ পর্যায়ে বা পড়াশোনা শেষ করে তারা কর্মক্ষেত্রে প্রবেশের জন্য দাঁড়িয়ে আছে, তাদের বিভিন্ন টেকনিক্যাল স্কিম, টেকনিক্যাল কর্মসূচি বলবো, তাদের মাধ্যমে তাদের কর্মক্ষেত্রের জন্য উপযোগী করে তোলা, এটা হচ্ছে উৎকর্ষ বাংলার মূল একটা মূল দায়িত্বই বলবো। এখানে আমাদের নতুন নতুন কাজের পরিধি খুলে যাচ্ছে, নতুন নতুন কাজের সুযোগ আসছে আমাদের কাছে, সেইভাবে আমাদের কার্যক্রম যেটা পড়াশোনার কার্যক্রম সেখানে থেকে বেরিয়ে যারা ছাত্র ছিল বা ছাত্র এখনো আছে আগামী দিনে তারা যাতে খুব সহজে সেই কর্মক্ষেত্রের যা চাহিদা সেটা পূরণ করে কোয়ালিটি মেনটেন করে যাতে সেই কর্মক্ষেত্রে প্রবেশ করতে পারে, এইটা জন্য সমস্ত পশ্চিমবঙ্গের মতো মালদা জেলাতেও আমরা কর্মসূচি গ্রহণ করেছি। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।